শুরু হয়ে গেছে রোজার ঈদের ছবির প্রচারণা। আসছে ঈদে মুক্তির মিছিলে আছে গোলুই, যেখানে প্রথমবার একসাথে অভিনয় করেছেন শাকিব খান ও পূজা চেরি। সিনেমার প্রচারে গতকাল রাতে প্রকাশ পেয়েছে 1 মিনিট 26 সেকেন্ড দৈর্ঘ্যের একটি টিজার, যেটি নিয়ে ফিল্মপাড়ায় হচ্ছে বেশ আলোচনা। প্রথমবার একসাথে বড় পর্দায় আসার অপেক্ষায় শাকিব খান পূজা চেরি। রোজার ঈদে মুক্তি পাবে তাদের ছবি গোলুই, যার প্রচারে আলোর মুখ দেখলো এর টিজার। মালা বদল, বিয়ে হয়ে গেল তো। সিনেমায় শাকিব খানকে দর্শক দেখবে একজন ঢোলক বাদকের চরিত্রে। 22 বছরের ক্যারিয়ারে এবারই প্রথম এমন চরিত্রে অভিনয় করেছেন তিনি। শুধু তাই নয়, গল্পের প্রয়োজনে পড়েছেন লুঙ্গিও। গল্পের নায়িকা পূজার কাছে গোলুই তার ক্যারিয়ারের অন্যতম ছবি, কারণ সিনেমার গল্প যেমন অসাধারণ, তেমনি অসাধারণ তার সহশিল্পী। খোরশেদ আলম খসরু প্রযোজিত, সরকারি অনুদান পাওয়া গোলুই পরিচালনা করেছেন এস এ হক অলি। তার মতে দর্শক ভিন্ন এক গল্প খুঁজে পাবে সিনেমায়। নাজমুল আলম রানা, চ্যানেল 24।